আমাদের ড্রাফটিং সিস্টেম সম্বন্ধে, এর মধ্যে স্ট্রেট ড্রাফটিং এর ব্যাপারটা বললাম, যে স্ট্রেট ড্রাফটিং যখন হয় তখন যেটা মূল ঘটনা ঘটে সেটা হচ্ছে আমার ওয়ারপিয়নের সংখ্যা আর হিল ফ্রেমের সংখ্যা সমান হবে, আর উইপ প্ল্যান লিফটিং প্ল্যান একই হবে, আর এখানে সর্বোচ্চ সংখ্যক হিল ফ্রেম ইউজ হচ্ছে, অর্থাৎ যতটা ওয়ারপিয়ন ততটা হিল ফ্রেম। তো এই হচ্ছে স্ট্রেট ড্রাফটিং এর ব্যবহার ব্যাপার। আর হচ্ছে স্ট্রেট ড্রাফটিং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ অনেক ডিজাইন থাকে যেসব ডিজাইনে কোনো মিল থাকে না, সেই সকল ডিজাইনের জন্য স্ট্রেট ড্রাফটিংটাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম পন্থা, এবং এটা সহজ, কারণ হচ্ছে আমার লিফটিং প্ল্যান নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মানে যা বেসিক প্ল্যান আছে সেটাই হবে লিফটিং প্ল্যান, একই প্ল্যান। এরপর হচ্ছে পয়েন্টেড ড্রাফটিং বা ভি ড্রাফটিং, মানে কিছু কিছু ডিজাইনের যদি মিল থাকে, যেমন এই উইপ প্ল্যানটা খেয়াল করো, তোমরা যদি এখানে এই ডিজাইনটা খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এই যে নিচে ডিজাইনটা, এটা হচ্ছে উইপ প্ল্যানটা। এই উইপ প্ল্যানের মধ্যে কি আছে, যে তোমার এই দ্বিতীয় ইয়ারটা, এই 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 দুই দুই দেখতেছো না, উপরে যে দুই আর এই দুই, এই এটা একই রকম, হ্যাঁ হুবহু মিল আছে। এই তিন আর এই তিন একই রকম, এই চার আর এই চার একই রকম। তো এরকম যদি ডিজাইনের মধ্যে সিমেট্রি থাকে, মিল থাকে, তখন আমরা এদেরকে একই হিলফ্রেম দিয়ে পাস করে থাকি। যেমন এই এই ইয়ারটাকে যেই হিলফ্রেম দিয়ে পাস করা হয়েছে, ওই এই ইয়ারটাকেও একই হিলফ্রেম দিয়ে পাস করা হয়েছে। তার মানে এই দুইটা একই হিলফ্রেমের মধ্যে দিয়ে পাস করলো, তারপরে যে তিন আর এই তিন, এই দুইটাকে কিন্তু একই হিলফ্রেমের মধ্যে দিয়ে পাস করা হয়েছে। তো আমার এখানে ইয়ার্ন আছে টোটাল হচ্ছে আটটা, আমার হিলফ্রেম লাগলো হচ্ছে চারটা। তাহলে এই যে একটা ড্রাফটিং হলো, এটাতে কিন্তু আমাদের আমাদের এই কাজটা একটু সহজ হলো আর কি, আমাদের হিলফ্রেমের সংখ্যাটা কম লাগলো। তো এখানে খেয়াল করো যে এই যে ড্রাফটিংটা হলো, এটা ইংরেজি একটা ভি অক্ষরের মতো, উল্টা দিক থেকে চিন্তা করলে ইংরেজি একটা ভি অক্ষরের মতো আকৃতি নেয়, সেজন্য এই ড্রাফটিংটাকে বলা হয় ভি ড্রাফট অথবা পয়েন্টেড ড্রাফট, পয়েন্ট ড্রাফট অথবা ভি ড্রাফট। তো এটার সুবিধা হচ্ছে এই ড্রাফটিং এর সময় আমাদের হিলফ্রেমের সংখ্যাটা কমে আসে। তো হিলফ্রেমের সংখ্যা কমলে আমাদের সুবিধা কি বলো তো দেখি? ওয়ারপে সুতার উপরে মানে টেনশন কম পড়বে, কিভাবে? বেশি হিল ফ্রেম হলে স্যার ইয়াতে টেনশন বেশি পড়ে, এটা কোন এক জায়গায় পড়ছিলাম স্যার, প্রোডাকশন টাইম কম লাগবে স্যার। আর একটা যে হচ্ছে যে মানে টাইম ইন এর যে ইয়াটা টাইমটা আছে ওটা স্যার কমে আসছে স্যার। কিসের টাইমটা? এর জন্য মানে যে হিলড আই এর মধ্য দিয়ে যে ইনসার্শনটা হয় আর কি, সেটার সময়টা সেটা কম লাগবে। হিলডের মধ্যে ইনসার্শন টাইমটা কম লাগবে স্যার, পাওয়ার কনজিউমিং বেশি হবে, মেইনটেনেন্স করতে কষ্ট হবে। ওইটা হচ্ছে বড় কথা, যে পাওয়ার কনজাম্পশন বেশি হবে, আমার হিল ফ্রেমের উপর লোড বেশি পড়বে। মনে করো একটা কাপড়ে সুতা আছে হচ্ছে 7,000, এখন তুমি যদি 7টা হিল ফ্রেম ইউজ করো তাহলে 7টাতে 1,000 করে সুতা ভাগ করে দিতে পারলা। এখন ওখানে যদি তুমি 2টা হিল ফ্রেম ইউজ করো তাহলে একটাতে 3,500 আর একটাতে 3,500 সুতা ইউজ করতে হবে। তো 3,500 সুতাকে নিয়ে বা 3,500 হিল ওয়ার সহ নিয়ে ফ্রেমটাকে উঠাতে, ওই একই 7টা হিল ফ্রেমকে মুভ করতে আসলে যে পরিমাণ কষ্ট হবে, একটাকে মুভ করতে আর একটু কম কষ্ট হবে। সেজন্য হিল ফ্রেমের সংখ্যা যত কমবে কমপ্লেক্সিটি তত কমে আসবে, এবং এই পাওয়ার কনজাম্পশনের ক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাব। তো মূলত আমার যদি 2টা হিল ফ্রেম দিয়ে কাজ হয়ে যায় তাহলে আমি 5টা হিল ফ্রেম কেন ব্যবহার করব? 5টা হিল ফ্রেম ব্যবহার করলে আমাকে 5টা ট্যাপেট লাগবে বা 5টা ডবি লাগবে, ডবির মানে হুক লাগবে। এখন যদি সংখ্যা কম থাকে তাহলে এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। তো সেই জন্য পয়েন্টেড ড্রাফটিং এজন্যই করা হয় যে আমি হিল ফ্রেমের সংখ্যাটাকে কমিয়ে দিতে পারি, এবং যেসব ডিজাইনের সিমিত্রি থাকে এরকম মিল থাকে দুই পাশ থেকে এসে, যেমন এখানে দেখো এই ডিজাইনটা এরকম, পরে তোমরা পারবা সামনে টুইল চ্যাপ্টার আছে, টুইল চ্যাপ্টারের একটা ডিজাইন, তো সেখানে ডিজাইনটা এরকম কাপড়ে একটা ডায়মন্ড বা একটা জিগজাগ আকৃতি তৈরি করে। তো সেই জিগজাগ আকৃতি হওয়ার কারণেই আলটিমেটলি এদের মধ্যে একটা সিমিত্রি তৈরি হয়, সেই সিমিত্রির জন্যই ইয়ারগুলোর মধ্যে মিল থাকে, আর সেই মিলগুলোকে আমরা একই হিলফ্রেম দিয়ে দিলে এটা এমনিতেই একটা ভি আকৃতির আর ড্রাফটিং তৈরি করে, তো সেজন্য সেটাকে তখন ভি ড্রাফটিং বলা হয়। এখন প্রশ্ন হইতে পারে এরকম যে আমি এই ডিজাইনটাকেই স্ট্রেট ড্রাফটিং দিয়ে করতে পারবো কিনা। যত ডিজাইন আছে পরবর্তীতে যত ড্রাফটিং হবে সবাইকেই স্ট্রেট ড্রাফটিং দিয়ে করা যাবে, বাট এই কাজটাকে বা এই ডিজাইনটাকে যদি আমি স্ট্রেট ড্রাফটিং দিয়ে প্রোডিউস করতে চাইতাম, কাপড়টা বুনতে চাইতাম,
তাহলে আমাকে হিল ফ্রেম ইউজ করতে হইতো তখন 8টা, কিন্তু এখন আমার হিল ফ্রেম ইউজ করতে হচ্ছে 4টা। এই হচ্ছে পার্থক্য। এটাকেও স্ট্রেট ড্রাফটিং দিয়ে করা যাবে না তা না, হিল ফ্রেমের সংখ্যাটা বেড়ে যাবে। চারের জায়গায় রিপিট যতটা যতটা ওয়ারপিয়ান আসে ততটা হিল ফ্রেম আমার দরকার হবে। তো তখন হবে কি, এই উইপ প্ল্যানটাই হবে লিফটিং প্ল্যান, মানে লিফটিং প্ল্যানও হবে 8 ঘরের। তো এখন যেহেতু আমার ফ্রেম 4টা, সেজন্য ওই যে লিফটিং প্ল্যানের মধ্যে গিয়েও 4টাই মানে ভার্টিক্যাল লাইন হবে। এই হচ্ছে বিষয়। তো পয়েন্ট ড্রাফটিং অ্যাডভান্টেজ তাতে আমরা বুঝে গেলাম, সেখানে হচ্ছে হিল ফ্রেমের সংখ্যাকে আমরা কমিয়ে দিতে পারি। হ্যাঁ, হিল ফ্রেমের সংখ্যাকে কমিয়ে দিলে আলটিমেটলি স্ট্রেট ড্রাফটিং এর তুলনায় কম্পারেটিভলি পাওয়ার কনজাম্পশন কম হবে, কমপ্লেক্সিটি কমবে, এবং রুমের অপারেশন সহ অন্যান্য কাজগুলো আরেকটু স্মুথ হবে। আমার 8টা হিল ফ্রেমের জন্য যে ডিজাইন করতে হবে, সেখানে ট্র্যাপেডের যে মুভমেন্ট বা সেট আপ, সেই সেট আপের চেয়ে আমার 2টা ট্র্যাপেড দিয়ে বা 2টা ফ্রেম দিয়ে সেট আপ করাটা আরো সহজ হবে, এই জন্য কমপ্লেক্সিটি কমে যাবে। এরপর হচ্ছে স্কিপ ড্রাফট। স্কিপ ড্রাফটিং এ, আচ্ছা এখানে না দেখি এখানে দেখাই, এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা, এখন আমি যে আঁকলাম এই ডিজাইনটার দিকে খেয়াল করো, এটা আর হচ্ছে এখন আরেকটা আঁকছি। হ্যাঁ, এই দুটা ডিজাইনের মধ্যে মিল অমিল বা কোনো কিছু খুঁজে পাচ্ছ কিনা বলো তো দেখি একজন। এই দুটা দুটার মধ্যে মিল কি বা অমিল কি, পার্থক্য কি বা মিল কোথায় আছে? স্যার এটা যেটা মিল, স্যার রিপিট ইউনিট এক প্রবলেম, রিপিটটা সবগুলো সেম হচ্ছে। হ্যাঁ, রিপিটটা এটা হচ্ছে সেম, মানে যে এটা মানে এরকম ছোটটা হচ্ছে আপনার ইয়া কি মানে মিনিয়েচারাইজ যে ডিজাইন, আর যেটা মানে এটা হচ্ছে এটা আরেকটা বড়। আমার কথা হচ্ছে যে এইটা আর এটা কি একই জিনিস কিনা নাকি ভিন্ন জিনিস? একই মনে হচ্ছে। আচ্ছা, সবাইকে বুঝতে পারছো যে এটা এটা কিন্তু একই জিনিস, কেন? কারণ এটাকে যদি তুমি রিপিট করতে থাকো, আমরা রিপিট ইউনিট বলতে কি বুঝি, যতটুকু অংশ একটা কাপড়ে বারবার রিপিট হয়। তো এখন এইখানেও তো আসলে পুরো আটা আঁকার দরকার ছিল না আমার, আমি কি এরকম 4টা আঁকার দরকার ছিল? আমি যদি এইটুকু আঁকতাম শুধু তাহলে কিন্তু আমার হয়ে যেত, কেন এটা আবার উপরে হয়েছে, আবার এই যে কর্নার হয়েছে, ডানে হয়েছে, আবার এরপরে হবে, উপরে হবে, হইতে থাকবে, মানে যতটুকু অংশ রিপিট হয়েছে সেই অংশটা যদি বারবার হয়ে থাকে, তাহলে আমার যদি রিপিটে রিপিট আসে হচ্ছে 2 ঘরের, কিন্তু আমার যদি এখানে 10 ঘর আঁকি তো কোনো সমস্যা নাই। ব্যাপার হচ্ছে কি, আমি বড় করে আঁকলাম বা বড় করে দেখালাম, কিন্তু সেই বড় করে আঁকাটা কিন্তু আমাদের প্রয়োজন নাই, অপ্রয়োজনেই আঁকলাম। এই যে এগুলো কিন্তু দরকার ছিল না, এগুলো না আঁকলেও কিন্তু এই কাপড়টা এটাকেই বুঝাইতো, এই কাপড়টা যেটা এই যদি আমি 4টা সুতা নেই বা 10টা সুতা একে দেখাই একই জিনিস, কিন্তু পার্থক্য নাই কোনো। তো তাহলে এটা বুঝে নাও যে এটা যেই কথা এটা কিন্তু একই কথা। বিষয় হচ্ছে এখানে আমি কাপড়ে 4টা সুতা দেখাচ্ছি আর এখানে হচ্ছে 2টা সুতা, শুধু রিপিট অংশটা দেখাচ্ছি। তো এটাকে যদি তুমি দেখো যে এটা তো 2 সুতা দিয়ে কাপড় হয় না, কাপড় তো আরো সুতা লাগে, তো সেক্ষেত্রে তুমি উপরে যদি আস্তে আস্তে কপি করতে থাকো এই অংশটাকে, যদি উপরে তুমি কপি করো এখানে এটাকে, তাহলে তো ব্যাপারটা এটাই ঘটবে, মানে এখানে ডান পাশে যে কাপড়টা আসছে সেই কাপড়টাই আবার আসবে, এবং ডানেও তো কপি হয়, এই সুতাগুলোই তো ডানে বামে উপরের দিকে আস্তে আস্তে যাইতে থাকে। তো সে আলটিমেটলি কি হলো, এটাই হলো, এটা একই জিনিস। তো যেটা আমরা বলছি আর কি, যে এরকম যখন রিপিট থাকে তখন আমরা এটাকে, এটা যদি আমি ড্রাফটিং করি তাহলে ড্রাফটিং প্ল্যানটা কেমন হবে, যে আমি নিব হচ্ছে 2টা সুতা, প্রথমটাকে আমি 1 নম্বর হিল ফ্রেম দিয়ে পাস করলাম আর দ্বিতীয়টাকে 2 হিল ফ্রেম দিয়ে পাস করলাম, এটাই হচ্ছে ড্রাফটিং প্ল্যান। আর এটা যদি লিফটিং প্ল্যান করি তাহলে লিফটিং প্ল্যানটাও কিন্তু একই রকমই হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সবচেয়ে সিম্পল ডিজাইন। এই ডিজাইনটা হচ্ছে একেবারে সিম্পল ডিজাইন, যেটা কিনা আমাদের গামছা, লুঙ্গি, শাড়ি, কাপড় এগুলো বুনতে ব্যবহার করা হয়, প্লেন ডিজাইন বলে আর কি। এরপরের চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা, তো এখানে দেখো ওই ড্রাফটিং প্ল্যানটা, লিফটিং প্ল্যান, উইপ প্ল্যান, 3টা একই। এরকম ঘটনা শুধুমাত্র একটা ডিজাইনের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে তোমার হিল ফ্রেম লাগতেছে কয়টা, এই যে দেখো এই যে একটা হিল ফ্রেম, টোটাল হিল ফ্রেম লাগতেছে আমার হচ্ছে 2টা, কিন্তু 2টা হিল ফ্রেম হলে যেটা সমস্যা সেটা হচ্ছে, মনে করো এটা একটা হিল ফ্রেম, এটা আরেকটা হিল ফ্রেম, এই দেখো এটা একটা হিল ফ্রেম, এটা একটা হিল ফ্রেম, 2টা হিল ফ্রেম,
এখন আমার আমাদেরকে অনেক সময় দেখবা যে বড় উইথের কাপড় বুনতে হয়। বড় উইথ মানে হচ্ছে আমাদের যে হোম টেক্সটাইল আছে, অর্থাৎ আমরা যেখানে বেডশিট বানাই, পর্দার কাপড় বানাই, হ্যাঁ, বা হোম অ্যাপ্লিকেশনে যে অ্যাপ্লায়েন্স কাপড়গুলো অ্যাপারেল হয় সেগুলোর ক্ষেত্রে উইথটা অনেক বড় হয়। দেখবা যে 160 ইঞ্চ উইথের কাপড়, হ্যাঁ, 200 ইঞ্চ, 210 ইঞ্চ, 140 ইঞ্চ উইথের কাপড় হয়। তো নর্মালি তুমি বাজারে যখন কাপড় কিনতে যাবা তখন কিন্তু কাপড়গুলো এরকম পাবো না। যে আমরা যে কাপড় কিনি গজ হিসেবে, সেগুলো হচ্ছে ওই যে 2 গজ, 3 গজ, 3.5 গজ, 4 গজ বহরের উইথের কাপড়। তো সেটা কত, সেটা হয়তো বা যদি 4 গজও হয়, 4 গজ বহরে তো হয়ই না নর্মালি, খুব কম হয়, তো তাও 120 হবে। কিন্তু নর্মালি কাপড়ের উইথটার রেঞ্জটা হচ্ছে আমাদের কাছে 60, 54, 65, 72 এরকম উইথের কাপড় হয়। তো যদি আমার খুব বড় কাপড় হয়ে যায়, যেমন 160 মনে করো ইঞ্চ উইথের কাপড়, তো এখন কাপড়ের ডেন্সিটি তো জানো তোমরা, যে তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের নর্মালি যে কাপড় আমরা পরি এগুলোর কাপড়ের ডেন্সিটি হচ্ছে 1 ইঞ্চিতে প্রায় 100 সুতা থাকে, যেটা আমার নর্মাল কাপড়। কিছু কাপড়ে কম থাকে, কিছু কাপড়ে আরো বেশিও থাকে। তো যদি চিকন সুতা হয় মোটামুটি 30 কাউন্টের বা 32 কাউন্টের, তাহলে 1 ইঞ্চিতে 100 মতো সুতা থাকে। তো এখন তোমার যদি 1 ইঞ্চিতে 100 সুতা থাকে ওয়ার্প ইয়ার্ন, তো আমার সেই কাপড়ের উইথ যদি হয় 160, তো তাহলে 160 ইন্টু 100, তো তাহলে কত হচ্ছে 16,000। কিন্তু 16,000 সুতা হচ্ছে এই কাপড়ের মধ্যে আছে, টোটাল উইথের মধ্যে, মানে কাপড়ের যে টোটাল উইথ, সেখানে 1 ইঞ্চে যদি তোমার 100টা ইয়ার্ন থাকে, কাপড়টা যদি হয় 160 ইঞ্চ উইথের, তো তুমি বুঝতে পারছো 160 ইন্টু 100, তার মানে 16,000, 16,000 সুতা আছে হচ্ছে ওয়ারপিয়ান আছে হচ্ছে এই টোটাল 160 ইঞ্চ উইথের কাপড়ের মধ্যে। তো তাহলে তুমি যদি দুইটা ফ্রেম ইউজ করো, এই যে একটা ফ্রেম, এই যে লালটা দেখতেছো, সবুজটা দেখতেছো, দুইটা ফ্রেম ইউজ করলা, দুইটা ফ্রেম ইউজ করলে তুমি দুইটা ফ্রেমের মধ্যে দিয়ে 8,000 সুতাকে দিবা হচ্ছে প্রথম ফ্রেমে, মানে একটা গ্যাপ দি গ্যাপ দিয়ে আর কি, আর বাকি 8,000কে দিবা আরেকটা ফ্রেমে। তো এইটা এটা খুব টাফ হবে একটা ফ্রেমের জন্য, যে 8,000 সুতাকে নিয়ে সে একসাথে উঠবে, আবার 8,000 সুতাকে নিয়ে একসাথে নামবে। হ্যাঁ, এটা তো একটা এক্সেসিভ লোড পড়বে তারপর। হ্যাঁ, আমাদের দেখা যায় হিল ফ্রেমের হিলটা এগুলো ভেঙে যেতে পারে, বা এই এক্সেসিভ লোড নিয়ে সুতাগুলো নিয়ে টিকে থাকা, বা সুতাগুলো নিয়ে বারবার ওঠানামা করার জন্য যে ফ্লেক্সিং হবে অথবা যে চাপ পড়বে, সেইটাকে নেওয়ার মতো অবস্থা কিন্তু আমাদের হিল ফ্রেম গুলো নাও থাকতে পারে। এটা একটা প্রবলেম হবে। নর্মাল সিচুয়েশন কি, নর্মাল সিচুয়েশন হচ্ছে তুমি যদি মনে করো 60 ইঞ্চ উইথের কাপড় বুনো, সেখানে যদি 100 থাকে, 6,000 সুতা থাকে, তো 6,000 সুতাকে আমরা 4টা ফ্রেমে ইউজ করি, 1500 করে করে পরে 1500 1500 1500 1500। এখন 1500 সুতা নিয়ে ওঠানামা করা একটা বিষয়, আবার 8,000 সুতা নিয়ে ওঠানামা করা কিন্তু আরেকটা বিষয়। নর্মাল সিচুয়েশনে হয়তো 2,000 পর্যন্ত, 3,500 পর্যন্ত যেতে পারে, বাট তুমি এর চেয়ে বেশি যখন সুতা একটা ফ্রেমের মধ্যে দিবা, তখন সেই ফ্রেমটা যদি একদম মডার্ন হাই ক্যাপাসিটির লুম না হয়, তাহলে সেই ফ্রেমের জন্য বা সেই লুমের জন্য এটাকে বিয়ার করে ওঠানামা করাটা খুব টাফ হয়। তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায়, যদিও আমাদের হিল ফ্রেমের সংখ্যাটা কমাতে পারলে ভালো, কিছু কিছু জায়গায় আমরা ইচ্ছা করে হিল ফ্রেমের সংখ্যাটাকে বাড়িয়ে দিই। তো যেখানে এই কাজটা করি সেই ড্রাফটিংটাকে বলা হয় স্কিপ ড্রাফটিং বা শাটিন ড্রাফটিং। তো এখানে আমরা কি করি, এই যে এরকম ড্রাফটিং না করে, দুইটা হিল ফ্রেম ইউজ না করে, আমি 4টাকে তখন রিপিট নিই, মানে নিজের মতো করে 4টাকে রিপিট বানিয়ে নিই, বা নিজের মতো নিজের চিন্তা থেকে 4টাকে একটা রিপিট কল্পনা করি, করে আমি 4টা হিল ফ্রেম এখানে ইউজ করি, এরকম 4টা হিল ফ্রেম ইউজ করা হয়। তো 4টা হিল ফ্রেমের মধ্যে ইচ্ছা মতো হবে স্কিপ করে, নামটা হচ্ছে স্কিপ ড্রাফটিং, SKIP, স্কিপ, স্কিপিং করা, মানে একটাকে ছেড়ে আরেক দিকে চলে যাওয়া। তো এই জন্য এখানে স্কিপ করা হয়। তো স্কিপটা করা হয় যেভাবে, সেটা হচ্ছে আমি প্রথমটাকে প্রথম এখান দিয়ে পাস করলাম, তারপর দ্বিতীয়টাকে দ্বিতীয় দিয়ে পাস না করে দ্বিতীয়টাকে দ্বিতীয়টা দিয়ে পাস করলে তো স্ট্রেট ড্রাফটিংই হয়ে যাবে। তো দ্বিতীয় ইয়ারটাকে আমি 3 বা 4 কোথাও দিয়ে পাস করলাম, তারপরে এটাকে আবার 2 দিয়ে করলাম, লাস্টেরটাকে মনে করো 4 দিয়ে করলাম। তাহলে এই যে ভিন্ন ভিন্ন জায়গায় আমি দিলাম ছড়িয়ে, তো এখন এটা হয়ে গেল একটা স্কিপ ড্রাফটিং। কেন, আমার এখানে রিপিট যদিও 2, তারপর আমি 4কে রিপিট ধরে অথবা 6টাকে রিপিট ধরতাম, যদি এত বেশি চাপ আরো আরেকটু চাপ কমাইতে চাইতাম, 6টা যদি হিল ফ্রেম ইউজ করতাম তাহলে 6টা হিল ফ্রেম দিতাম, তখন 6টা রিপিটের জন্য কল্পনা করতাম, করে আমি এটা করতাম। তো তখন এই যে আমি এখানে ড্রাফটিংটা এভাবে করলাম, তাহলে সেই মোতাবেক আমার লিফটিংটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম, দেখো এইটাকে তুলতে হবে, তো এটা আছে কোথায়, 1-এ, তাহলে 1-কে তুলে দিলাম, এটাকে তুলতে হবে, এটা আছে কোথায়,
দুইয়ে এই দুইকে তুলে দিলাম। আচ্ছা এটা যাওয়ার সময় এই ইয়ারটাকে তুলতে হবে, এটা আছে কোথায়? তিনে, তিনকে তুলে দিলাম। এটাকে তুলতে হবে, এটা আছে কোথায়? চারে, চারকে তুলে দিলাম। তারপরে এই যে এটা, এটা আছে একে, তাহলে এককে তুললাম। এটা আছে এটা, এই ইয়ারটা আছে হচ্ছে দুইয়ে, তাহলে দুইকে তুলে দিব। এই তারপর এই দুইটা ইয়ারের ক্ষেত্রে চিন্তা করো, লাস্ট এটা এবং এটা, এই দুইটার জন্য কোন দুইটা হিসেব করতেছি অনেকে হয়তো বুঝতে পারছো না, এই দুইটার কথা বলতেছি। হ্যাঁ এটা, এটা আছে কোথায়? এই তিন নাম্বারে, তাহলে আমি তিনকে লিফট করব। এই ইয়ারটা আছে কোথায়? চারে, চারকে লিফট করব। হ্যাঁ তাহলে এটা হবে লিফটিং প্ল্যান। তাহলে এই লিফটিং প্ল্যান এবং চারটা হিল ফ্রেমের সমন্বয়ে এই ড্রাফটিং প্ল্যানটা যদি সম্পন্ন করি আমরা, তাহলে একই কাপড়ে কিন্তু বোনা হবে। এটা এরকম হচ্ছিল না, একটা আপ একটা ডাউন, একটা ডাউন একটা আপ, এখানেও কিন্তু একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন, একটা ডাউন একটা আপ, এরকমই হচ্ছে। তো সেম ঘটনাটাই ঘটবে, সেম কাপড়টাই বোনা হবে। আমি স্ট্রেট ড্রাফটিং না করে স্কিপিং করলাম, স্কিপ করে গেলাম, সংখ্যাটাকে একটু বাড়িয়ে দিলাম। নর্মালি একের পরে দুই ইউজ না করে তিন বা চারকে ইউজ করলাম, এরকম করে বেশি সংখ্যক হিল ফ্রেম ইউজ করলাম। তো এরকম ডিজাইন নেচারের জন্য বা কাপড়ের বৈশিষ্ট্যের জন্য অনেক সময় আমাদেরকে হিল ফ্রেমের সংখ্যা বাড়াইতে হয়, যেটা আমরা এখন দেখলাম এক্সাম্পলে, যে এরকম যদি বেশি উইথের কাপড় হয় তখন দুইটা হিল ফ্রেম দিয়ে কাভার করাটা টাফ হয়ে যায়, তখন আমরা ছয়টা আটটা চারটা হিল ফ্রেমের মধ্যে এই কাজটা সম্পন্ন করি। তো এই যে ড্রাফটিংটা, তখন সেই ড্রাফটিংটাকে বলা হয় স্কিপ ড্রাফট। এটা হচ্ছে মূল মূল ডিজাইন, আর এটা হচ্ছে বাকিগুলো, এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান, এটা লিফটিং প্ল্যান। আচ্ছা স্যার, এখানে স্যার দুই হুই নাম্বার পিকটা আবার একটু স্যার ইয়া বললে একটু ভালো হতো স্যার, এটা একটু মনে হচ্ছে বুঝে নিছে। দুই নাম্বার পিকটা এখানে, এইটা জি স্যার, দেখো দুই নাম্বার পিক যখন যাচ্ছে তখন কি ঘটছে, আমার এই যে দ্বিতীয় এই ইয়ারটা লিফট করতে হয়। এই ইয়ারটা কোথায় আছে আমি খেয়াল করবো, উপরের দিকে তাকালেই বুঝতে পারবো এই ইয়ারটা আছে কোথায়। তিনে, তিন নাম্বার হিল ফ্রেমে আছে, তাই না? তাহলে আমি তিন নাম্বার হিল ফ্রেমটাকে লিফট করব। এই যে তিন নাম্বার হিল ফ্রেমটাকে লিফট করে দিলাম, আমি রেড মার্কিং করে দিচ্ছি। এটা, এটার জন্য এটা এখানে, হ্যাঁ দেখো এই তিনটা মিল পাচ্ছ কিনা। এই যে আমার এই এই সুতাটাকে তুলতে হবে উইথ প্ল্যানে, তো আমি দেখবো এই সুতাটা কোথায় আছে, উপরের দিকে তাকালেই বুঝতে পারবো এই সুতাটা আছে হচ্ছে তিন নাম্বার হিল ফ্রেমে। এবার তিন নাম্বার হিল ফ্রেমকে আমার লিফট করতে হবে, এই যে বরাবর তিন নাম্বার হিল ফ্রেমকে আমি লিফট করে দিলাম। তারপরে এই ইয়ারটাকে দেখো লিফট করতে হবে, তো এই ইয়ারটা আছে কোথায় আমি উপর দিকে তাকালেই বুঝতে পারবো। ড্রাফটিং প্ল্যানে উপর দিকে তাকালে দেখতে পাচ্ছি যে এটা চার নাম্বার হিল ফ্রেমে আসে, তাহলে আমি চার নাম্বার হিল ফ্রেমটাকে লিফট করব। এই যে এটা চার নাম্বার হিল ফ্রেমকে লিফট করে দিলাম এইভাবে করে। তো তাহলে স্কিপ ড্রাফটিং ব্যাপারটা আমরা বুঝতে পারছি, যে অনেক সময় আমাদের সুবিধার জন্য, নিজেদের সুবিধার জন্য, যদিও আমরা আগে বলেছি যে আমাদের হিলফ্রেমের সংখ্যা বাড়ানোটা আমাদের কাজ, তো নর্মালি পার্থক্য ক্ষেত্রে আসে, পয়েন্টেড স্কিপের মধ্যে পার্থক্য আসে। পয়েন্টেডে আমরা কি করি, পাওয়ার কনজাম্পশনটাকে রিডিউস করার জন্য হিলফ্রেমের সংখ্যা কমিয়ে দেই বা কমে আসে, আর স্কিপিং এর ক্ষেত্রে হিলফ্রেমের সংখ্যাটা বেড়ে যায়। বেড়ে যাবে না, আমরা ইচ্ছা করে বাড়িয়ে দিই, যাতে করে এই এতক্ষণ যে কথাগুলো বললাম যে লোডটাকে আমরা যাতে রিডিউস করতে পারি, মিনিমাইজ করতে পারি। তারপর ব্রোকেন ড্রাফট, ব্রোকেন ড্রাফট হচ্ছে আমার যে বেসিক যে উইপটা আছে, এই যে উইপটা আছে সেই উইপটাই উল্টা হয়, মানে উল্টা প্রথম দিকে যেভাবে যাচ্ছিল পরের দিকে উল্টা ভাবে আসে। তো সেই জন্য আমরা যখন ড্রাফটিং করি, ড্রাফটিং করলে এটা একটা ভাঙা ভাঙা আকৃতি শুরু করে, অর্থাৎ রিপিট হয় ঠিকই, প্রথমগুলো তো আমি চারটাকে চারটে দিলাম, কিন্তু পরের যে চারটে আছে এই পরের চারটে কিন্তু মিল আছে আগের চারটার সাথে, কিন্তু ইউনিফর্ম ওয়েতে মিল নাই। পরের চারটা সুতার মিলটা আগের চারটা সুতার সাথে আছে ঠিকই, কিন্তু একের সাথে একের মিল বা দুইয়ের সাথে দুইয়ের মিল, এরকম কোনো সিমিট্রিক্যাল মিল নাই। দেখো এটার সাথে মিল আছে, মানে পাঁচের সাথে মিল আছে দুইয়ের, আবার ছয়ের সাথে মিল আছে হচ্ছে একের, তো এরকম উল্টাপাল্টা মিল আছে, মিল আছে তবে উল্টাপাল্টা। তো তখন তুমি যখন ড্রাফটিং করবা, তখন এই ড্রাফটিংটা দেখো যে ভাঙা ভাঙা মনে হচ্ছে, এখানে দুইটা ওখানে দুইটা বা এখানে একটা ওখানে একটা, এরকম ভাঙা ভাঙা মনে হয়, তো তখন সেই ড্রাফটিংটাকে বলা হয় ব্রোকেন ড্রাফট। এখন বিষয়টা এরকম যে আমরা কিন্তু ইচ্ছা করে কোথাও কোনো ড্রাফটিং এ ব্রোকেন করি না, মূলত আমার উইপ যে প্ল্যানটা আছে সেইটাকে আমি ড্রাফটিং করতে গেলে অনেক সময় ড্রাফটটা ভাঙা ভাঙা হয়ে যায়, তখন সেই ড্রাফটিংটাকে আমরা স্ট্রেট, পয়েন্টেড বা স্কিপ না বলে আলাদা একটা নামে ব্রোকেন ড্রাফট হিসেবে চিহ্নিত করছি। এই হচ্ছে বিষয়। তো ডিজাইনের জন্য এক্সিস থেকে সিমেট্রি না থাকার কারণে অনেক সময় ভেঙে যায়, তখন সেই ভাঙা ড্রাফটিংটাকে বলা হয় ব্রোকেন ড্রাফট। তারপর হচ্ছে ডিভাইডেড ড্রাফট,
আচ্ছা, এখন অনেক সময় দেখতে পারবা যে আমরা এই যে তাওয়েল বুনি, তাওয়েল, হ্যাঁ, বা মানে ডাবল ক্লথ, ডাবল ওয়ার্পের ফেব্রিক থাকে অনেক সময়। যেমন তোমরা ওই যে জামদানি শাড়ি দেখতে পারবা, সেখানে আমাদের যে বেসিক মানে ওয়ার্প ওয়েফট আছে, এর বাইরে ডিজাইনের জন্য আরেকটা ওয়ার্পিয়ান ইউজ করা হয় বা ওয়েফটিয়ান ইউজ করা হয়। তারপরে তাওয়েলে, টেরি তাওয়েলে, কার্পেটে, তো যেখানে ডাবল ক্লথ প্রোডাকশন হয় বা পাইল ফেব্রিক প্রোডাকশন হয়, সেই সব জায়গাতে আমাকে গ্রাউন্ডের জন্য একটা ওয়ার্পিয়ান ইউজ করতে হয়, আর গ্রাউন্ড ছাড়া ডিজাইনের জন্য মানে পাইলের জন্য মানে লুপের জন্য অথবা অন্য কারণে আরেকটা ইয়ান ইউজ করতে হয়, মানে ওয়ার্প বিম, আরেকটা বিম লাগে। তো তখন সেই বিমটা আর এই যে নর্মাল গ্রাউন্ড ফেব্রিকের যেই ডিজাইনটা সেটা একদম ভিন্ন হয়। তো যদিও এটাকে আমরা ডিজাইন করার সময় যে পাশাপাশি লিখি ডিজাইন করার সময় যে গ্রাউন্ড বেস বেস মানে বেস ফেব্রিক পাইল ফেব্রিক, বেস ফেব্রিক পাইল ফেব্রিক, এরকম ডিজাইনটা পুরোটা একসাথে সাজানো, কারণ আমার তো এরকম হয় না যে মনে করো তুমি একটা কাপড় বুনলা, কাপড়ের মধ্যে যে লুপগুলো আছে লুপগুলো কি আলাদা হয়ে সাইডে কাপড়ের এক জায়গায় হয়, না কাপড় যেখানে মেইন কাপড় হচ্ছে সেখানেই গ্যাপে গ্যাপে লুপগুলো হয়ে যাচ্ছে। তো আমার তো দুইটা সুতা আছে মনে করো ওয়ার্পের, তার পাশেই মনে করো একটা লুপ হবে, তো সেই লুপটা তো আমার ওই আরেকটা নতুন ওয়ারপেনের মাঝখানেই আছে। সুতরাং আমরা ডিজাইন করতে গেলে কিন্তু বেইজ যে কাপড় যেখানে ইন্টারলেসমেন্ট হচ্ছে, ওয়ার্প ওয়ার্প ওয়েফ ইন্টারলেসমেন্ট হচ্ছে, তার পাশেই কিন্তু আমার অন্যান্য পাইল ফেব্রিক হোক বা লুপিং হোক লুপ হোক সেগুলো কিন্তু ওখানে থেকে যাবে। তো সেই ক্ষেত্রে তো আমি যদি ড্রাফটিং করি, তো মনে করো আমার দুইটা ওয়ারপেন আছে, তারপরে একটা লুপ আছে বা পাইল আছে আরেকটা বিম থেকে, তো সেটাকে তো আমি পাশাপাশি রাখতে পারি ড্রাফটিং করার সময়, এক দুই তিন দিয়ে দিতে পারি। কিন্তু সেটা না করে আমরা যদি সেপারেট করে ফেলি যে আমি প্রথমে আমার বেস ফেব্রিকের ইয়ার্ন গুলাকে সবসময় তিন চারটা হিল ফ্রেম নির্দিষ্ট করে রাখলাম, সেগুলোর মধ্যে পাস করব, আর পাইল ফেব্রিক গুলোকে আলাদা আমি আলাদা দুইটা বা চারটা বা ছয়টা আলাদা হিল ফ্রেম ইউজ করলাম, সেই হিল ফ্রেমের মধ্যে দিয়ে সেগুলোকে আমি পাস করব। তো তখন কিন্তু দেখো এই যে এক, একটু বড় করে দিচ্ছি, এক নাম্বার ইয়ার্ন একে দিয়ে পাস করলাম, দুই নাম্বার ইয়ার্নকে আমার কোথা দিয়ে পাস করার কথা ছিল নর্মাল সিচুয়েশনে, যদি এটা পাইল ফেব্রিক না হতো আমরা এই যে দুই দিয়ে পাস করতাম, তাই না? এরকম তো হয় না যে এককে এক নাম্বার ওই ইয়ার্নকে এক নাম্বার হিলফ্রেম দিয়ে পাস করলাম, তারপরে চারটা হিলফ্রেম বাদ দিয়ে গিয়ে পাঁচ নাম্বার হিলফ্রেমের মধ্যে দিয়ে পাস করলাম, এরকম তো আমরা করি না বা করবো না। তো এখানে কি করা হয়েছে, দ্বিতীয় ইয়ার্নটাকে দেখো ওই পাঁচ নাম্বার হিলফ্রেমের মধ্যে দিয়ে পাস করা হয়েছে, তাহলে দুই কোথায় গেল, দুইকে রেখে দেওয়া হয়েছে, দুইকে রেখে দেওয়া হয়েছে কতর জন্য, তিনের জন্য। তারপরে আবার চারকে রেখে দেওয়া হয়েছে, চারকে রেখে ওই যে তিনের মানে এরপরে পাঁচের মধ্যে দিয়ে পাস করা হয়েছে। তো এই যে ঘটনাটা ঘটলো এটা কেন করলো, এটা করছে হচ্ছে যে দুই চার ছয় আট দশ এই যে জোড় সংখ্যাগুলো আছে, এই জোড় সুতাগুলো হচ্ছে আমার অন্য বিম থেকে আসছে, ওয়ার্প বিম দুইটা এখানে, ওগুলো হয়তো বা পাইল ফেব্রিক তৈরি করছে ওখানে, ওগুলো হয়তো লুপিং এর জন্য দায়ী। তো সেই ক্ষেত্রে যে যারা লুপ তৈরি করছে তাদেরকে আমি সেপারেট করে উপরে নিয়ে গেলাম, আর যারা বেস ফেব্রিকটা বানাচ্ছে তাদেরকে আমি সেপারেট করে নিচে রাখলাম। তো সেই ক্ষেত্রে আমার গ্যাপ হয়ে গেল, আমি যে দ্বিতীয় ইয়ার্নটাকে এই চারটা হিলফ্রেমের কোনোটার মধ্যে দিয়ে পাস করি নাই, কিন্তু চতুর্থ ইয়ার্নটাকেও এই চারটা হিলফ্রেমের কোথাও দিয়ে পাস করি নাই। একইভাবে ষষ্ঠ ইয়ার্নটাকেও দেখো এদের কোথাও দিয়ে পাস করি নাই, ষষ্ঠ ইয়ার্নটাকে পাস করেছি কোথাও দিয়ে, ওই যে উপরের বিমগুলো দিয়ে, হ্যাঁ, কয় নাম্বার, চার আর সাত নাম্বার হিলফ্রেম দিয়ে পাস করলাম। আমার দ্বিতীয় সুতাটাকে কত নাম্বার হিলফ্রেম দিয়ে পাস করলাম, পাঁচ নাম্বার হিলফ্রেম দিয়ে পাস করলাম। তো এই কাজটা আমরা কখন করি, যখন আমাদের ডাবল ক্লথ প্রোডিউস করতে হয় যেখানে ওয়ারপিয়ান থাকে দুই সেট, দুইটা বিম থেকে সাপ্লাই হয় কোনো স্পেশাল কিছু কাপড় বুনতে, যেমন ডাবল ক্লথ বা পাইল ফেব্রিক লুপ যেখানে তৈরি হয় সেসব জায়গার ক্ষেত্রে আমাদেরকে এই কাজটা করতে হয়। তো তখন আমরা ডিভাইড করে ফেলি, হ্যাঁ ডিভাইড করি অথবা সেপারেট বলতে পারো, সেপারেট করে ফেলি যে আমার বেস ফেব্রিকের ইয়ার্নগুলোর জন্য আমি নির্দিষ্ট কিছু হিলফ্রেম ইউজ করি প্রথমে, তারপরে গ্রাউ মানে পাইলের জন্য বা আলাদা ওয়ার্পের যে ইয়ার্নগুলো আছে বিম আছে সেগুলোর জন্য আমি আলাদা কিছু হিলফ্রেম ইউজ করি, তখন সেগুলোর সাথে এগুলোর কোনো মিল থাকে না, এগুলো প্রথমে রেখে দিই আর বাকিগুলো পরে রাখি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার ডিভাইডেড ড্রাফট, সেপারেট করা আর কি, সেপারেট করে ড্রাফটিং করা। এটা বুঝতে পারছো তো না, এটা হবে আমাদের স্পেশাল অ্যাপ্লিকেশনে, নর্মাল কাপড় বুনতে কিন্তু এই এই ড্রাফটিং আমাদের করতে হবে না। ডিভাইডেড ড্রাফটিং আসবে কখন, যখন আমার ওয়ার্পের ইয়ার্ন থাকবে দুই সেট, তখন আমি দুই সেট ওয়ার্পিয়ানকে সেপারেট দুই গ্রুপ অফ হিলফ্রেমের মধ্যে দিয়ে পাস করব,
সেটাই হবে আমার ডিভাইডেড ড্রাফট। তো এটা হয় কি ডাবল ক্লথ এর ক্ষেত্রে, আমরা ডাবল ক্লথ একটা চ্যাপ্টার আছে সেখানে পড়বো, ডাবল ওয়ার্প উইপ যেখানে আছে সেখানে হয়, টু প্লাই উইপ যেখানে হয়, মানে দুইটা বিম থেকে যখন ওয়ারপিয়ান সাপ্লাই হয় তখন। এরপর হচ্ছে গ্রুপ ড্রাফট। গ্রুপ ড্রাফটিং হচ্ছে আমাদের অনেক সময় দেখবা স্ট্রাইপ বুনতে হয়। স্ট্রাইপ তো, স্ট্রাইপ তো চিনছো তোমরা, যে আমার ওয়ারপের সুতাগুলোর মধ্যে প্রথমে কয়টা সুতা হচ্ছে লাল, তারপরে সাদা, তারপরে নীল, আমরা এইভাবে করে চেঞ্জ করি। এখন যেটা হয়, আমার যে জায়গায় লাল আছে, মনে করো আমার একটা জায়গায় লাল আছে, তো এখন লালের যে সুতা আছে মনে করো 25টা, তো এই 25টা সুতাকে আমি যদি কিছু লাল সুতাকে এক দুই হিলফের মধ্যে পাস করলাম, কিছুকে পাস করলাম তিন চার দিয়ে, তো তখন যেটা হবে এই সুতাগুলো মিলে যাওয়ার, মানে একটা একটার সাথে অ্যামালগেমেট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে, এবং কালার কম্বিনেশন নষ্ট হয়ে যেতে পারে অনেক সময়, যে লাল সাদাতে চলে যাওয়া, সাদাতে লাল লালে চলে আসা। তো এটা যাতে না হয় সেজন্য আমরা একই কালারের ইয়ার্নের জন্য একটা নির্দিষ্ট জায়গার হিলফ্রেমগুলোকে ফিক্সড করে ফেলি। হ্যাঁ, মনে করো লাল আছে, তো লালের জন্য সবগুলো লালকে, এই যে এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা কালার, এই সবগুলো কালারের জন্য আমি এই তিনটা হিলফ্রেমকেই ফিক্সড রাখলাম। হ্যাঁ, আমি যদিও এখান দিয়ে আরো ইয়ার্নকে পাস করতে পারতাম কিন্তু করি নাই, আমি রেখে দিছি এই এই এখানে। তো রিপিট শেষ, রিপিট শেষ হওয়ার পরে এই ইয়ার্নগুলোকে দেওয়া যেত। হ্যাঁ, না দিয়ে কি করছি, এই ইয়ার্নগুলোকে রেখে দিছি, আমার যত লাল আছে এই একই রিপিট করছি, এই যে তিনটাকে আবার রিপিট করছি, আবার রিপিট করলাম, আবার রিপিট করলাম, আবার রিপিট করলাম। তো রিপিট করে যখন আমার শেষ হয়ে গেল লাল সুতা, তখন আমি এই যে নীল সুতার জন্য আবার নতুন করে হিল ফ্রেম সিলেকশন করা শুরু করলাম। নীল সুতার জন্য আমি আবার হিল ফ্রেম নিলাম আরো চারটা, তো সেখানে আমি নীল সুতাগুলোকে মনে করে এখানে প্লেস করলাম। তো আমার যখন এরকম গ্রুপিং থাকে, চেক ফেব্রিক বা স্ট্রাইপ ফেব্রিক বুনতে হয়, তখন একই কালারের ইয়ার্ন গুলাকে আমরা নির্দিষ্ট একটা কয়েকটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করার চেষ্টা করি, আবার অন্য কালারের ইয়ার্ন গুলাকে একই রকম আরো কয়েকটা আলাদা হিল ফ্রেমের মধ্যে দিয়ে পাস করি। এরকমটা করার চেষ্টা করি না যে একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে, মনে করো এক নাম্বার হিল ফ্রেম, সেখানে 10টা লাল সুতা, 3টা নীল সুতা, করতে পারবো, পাস করতে পারবো, কাপড়ও হয়ে যাবে, বাট সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এই যে উঠা সুতাগুলো ওঠানামা করবে একসাথে, নীল লাল দুইটা যখন ওঠানামা করবে একটা হিল ফ্রেমের মধ্যে দিয়ে, তখন এই সুতাগুলোর মধ্যে মিক্সড আপ হয়ে যাওয়ার পসিবিলিটি তৈরি হবে। সেটা যাতে না হয় বা এই সমস্যাটা যাতে তৈরি না হয়, সেজন্যই আমরা মূলত এই গ্রুপ করে ফেলি। গ্রুপ গ্রুপ করার উদ্দেশ্য হচ্ছে একই কালারের ইয়ার্নকে একটা গ্রুপে ফেলে সেগুলোর জন্য একটা গ্রুপ অফ হিল ফ্রেম সিলেক্ট করে ফেলা, পরবর্তীতে আরেক কালারের জন্য আরেকটা গ্রুপ অফ হিল ফ্রেমকে সিলেক্ট করে ফেলা, এটা হচ্ছে গ্রুপ ড্রাফট। আচ্ছা স্যার, এখানে যদি স্যার এখানে একসাথে পাঁচটা যদি এরকম যদি ওয়ার্ডে যদি স্যার কালার যদি ইয়ার হয়, তখন স্যার মানে কিরকম হবে এই ইয়ারটা ড্রাফটিং প্ল্যানটা, যদি এক প্রায় যদি একসাথে পাঁচটা ভিন্ন ভিন্ন কালারটা যদি কালারের এই ইয়া থাকে আর কি, যদি ইয়ার থাকে? হ্যাঁ, ওই ওই প্রত্যেকটা কালারের মধ্যে তো আমার মনে করো ডিজাইন আছে, আমার প্রত্যেকটা কালারের মধ্যে নির্দিষ্ট একটা ডিজাইন পাবো খুঁজে, হয়তোবা মনে করো এই যে এই প্লেন ডিজাইন থাকবে, অথবা টুইল ডিজাইন, মানে একটু পরে আসবে চ্যাপ্টার, টুইল ডিজাইন থাকবে অথবা শার্টিং ডিজাইন থাকবে। এখন যেটা যেই ডিজাইন সেই ডিজাইনের জন্য, যেমন এটা হচ্ছে তিনটা হিল ফ্রেম লাগছে, এটা এটা আমি তো ডিজাইন উই প্ল্যানটা তো আমার কাছে নাই, এখানে শুধু কি আছে ড্রাফটিং প্ল্যানটা আছে। তো ড্রাফটিং প্ল্যান দেখে আমি তিনটা দেখতে পাচ্ছি, তার মানে আমার রিপিটের মধ্যে উই প্ল্যানের মধ্যে তিনটা অ্যাটলিস্ট সুতা আছে, অথবা তো এদের মধ্যে মিলও থাকতে পারে, বাট একটা নির্দিষ্ট ডিজাইন ওই লাল কাপড়ের মধ্যে, লাল জায়গা যেগুলো আছে সেখানে নির্দিষ্ট একটা ডিজাইন হয়েছে, তো সেটা হতে পারে নির্দিষ্ট স্ট্রাকচার আর কি, বা উইব, তো হতে পারে সেটা প্লেন উইব হয়েছে অথবা টুইল যেকোনো। এখন আমার প্লেন ডিজাইন করতে গেলে, তোমরা তো একটু আগে দেখলা এই যে প্লেন ডিজাইন যেটা দেখালাম, এটা করতে গেলে কিন্তু আমার দুইটা হিল ফ্রেম হয়ে যায়, পরে যে ডিজাইনগুলো আছে টুইল শার্টিন আরো বড় যে ফ্যান্সি ডিজাইনগুলো আছে সেখানে আমার হিল ফ্রেমের সংখ্যা বেশি লাগে। তো এখানে তিনটা হিল ফ্রেম লাগছে, তো নিশ্চয়ই এই লাল সুতাগুলোর মধ্যে যে ডিজাইনটা আছে কাপড়ে, যে ইন্টারলেসমেন্টটা আছে, সেটা নির্দিষ্ট একটা ডিজাইন অবস্থায় আছে, সেটা প্লেন ডিজাইন না, এটা এটা কনফার্ম যে প্লেন ডিজাইন না, কারণ হচ্ছে আমার এখানে রিপিটে তিনটা ইয়ার্ন আছে, মানে তিনটা হিল ফ্রেম লাগছে আর কি, তো প্লেন না, এটা অন্য একটা ডিজাইন, হয়তো টুইল, তিন রিপিটের একটা টুইল বা এরকম। তো এখন এরপরে লালের পরে মনে করো সাদা আছে, এখন যদি এমন হয় যে সাদা গুলাতেও ওই ডিজাইনটাই আছে, মানে ওই স্ট্রাকচারটা ওইটাই, সাদা কাপড় সুতাগুলোর মধ্যে স্ট্রাকচারও সেম, তো তখন এরকম তিনটা হিল ফ্রেম দিয়ে হয়ে যাবে সাদাগুলা, যদিও এখানে ওরকম না, এখানে চারটা লাগতেছে দেখতেছো, এখানে চারটা, তো নিশ্চয়ই এই সাদা সুতাগুলো, মানে আমি ধরে নিচ্ছি এখানে সাদা সুতা আছে, তো সাদা সুতাগুলোর মধ্যে ভিন্ন ডিজাইন আছে, এরকমটাও হইতে পারে যে আমার যেখানে যেখানে
যেরকম সুতা আছে সেটা ডিজাইনটা ভিন্ন ভিন্ন রকম। লাল সুতাগুলোর স্ট্রাকচার একরকম, মানে ইন্টারলেসমেন্টটা একরকম, সাদা সুতার ইন্টারলেসমেন্টটা আরেক রকম, আবার এরকম হতে পারে পুরো কাপড়টা একই রকম আর কি, মানে একই ডিজাইন, মানে প্লেন ডিজাইন মনে করো। তো সেক্ষেত্রে আমি লাল গুলার জন্য দুইটা হিল ফ্রেম ইউজ করবো, পরে যদি আমার পাঁচটা কালো থাকে পাঁচটা কালোর জন্য আমি আরো দুইটা হিল ফ্রেম ইউজ করবো, পরে যদি আবার বিশটা সাদা থাকে বিশটা সাদার জন্য আমি আরো দুইটা হিল ফ্রেম ইউজ করবো, এরপর যদি আমার আরো নীল থাকে দশটা তাহলে দশটা নীলের জন্য আমি আরো দুইটা হিল ফ্রেম ইউজ করবো। এরকম যতটা কালার ততটা কালার জন্য আলাদা আলাদা করে গ্রুপ অফ হিল ফ্রেম আমাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে গ্রুপ ড্রাফটিং এর সিস্টেম। এরপর হচ্ছে কার্ভ ড্রাফট। কার্ভ ড্রাফটের বিষয়টা হচ্ছে আমরা ড্রাফটিংটা আমাদের মতো করে যাই, আমি যেটা যেখানে সেটা সেখানে দেওয়ার দিয়ে যাই। যেমন এটার সাথে এটার মিল ছিল, মিলগুলোকে মিলের জায়গায় ড্রাফটিং করে গেছি, নর্মাল সিস্টেমে আমি ড্রাফটিং করে গেছি। ডিজাইনটা অনেক বড়, মানে অনেকগুলো ওয়ার পেন দেখতে পাচ্ছ। তো হয় কি, এটা করার পরে আমি যখন ড্রাফটিংটা শেষ করলাম তখন দেখা গেল আমার এই ড্রাফটিং এর যেই শেপটা আকৃতিটা নিল, সে নতুন করে একটা আকৃতি তৈরি করছে, সে আকৃতিটা কোনো স্ট্রেট লাইনকে শো করে না, বরং একটা বাঁকা একটা লাইনের মতো করে শো করে। তো তখন সেই ড্রাফটিংটাকে বলা হয় কার্ভ ড্রাফট। এটা একটা কার্ভের মতো, এটা দেখতে একটা কার্ভের মতো আকৃতি নিচ্ছে বলে এটাকে আমরা কার্ভ ড্রাফটিং বলছি। হ্যাঁ, তো যদি না নেয় কার্ভ ড্রাফটিং তাহলে এটা অন্য উপরে যে কোনো একটা ড্রাফটিং এর মধ্যে পড়ে যাবে। এটাকে আমরা যদি এরকম কার্ভ আকৃতি না নিত তাহলে আমরা ব্রকেন বলতাম, ভাঙা ভাঙা হতো, স্ট্রেট তো না, পয়েন্টেড হতো, যদি একেবারে সোজা ভিয়ের মতো উঠে আবার ভিয়ের মতো নেমে যেত। তো ভিও হচ্ছে না, স্ট্রেটও হচ্ছে না, ব্রোকেনও হচ্ছে না, ব্রোকেন বলা যায়, বাট ব্রোকেনের চেয়ে এটাকে কার্ভ বলাটা আরো সহজ, কারণ হচ্ছে এটা একটা কার্ভের মতো, একটা বৃত্তচাপের মতো একটা আকৃতি নিছে। এরকম একটা বাঁকা লাইন যখন এটা শু করে বা ফুটে ওঠে তখন সেটাকে কার্ভ ড্রাফটিং বলা হয় বা কার্ভ ড্রাফট বলে। তো এটা এমন না যে আমরা ইচ্ছা করে কার্ভ ড্রাফটিং করি, আমরা ডিজাইন করি, ডিজাইন করার পরে আমরা ড্রাফটিং করতে থাকি, তারপর দেখা যায় এটা কার্ভের মতো হয়ে যায়, তখন আমরা এটাকে এই ক্যাটাগরিতে ফেলি, যেটা আটটার মধ্যে এটা কার্ভ ক্যাটাগরিতে পড়বে। আর ফাইনালি হচ্ছে কম্বাইন্ড ড্রাফট। এখানে মানে হচ্ছে আমার একটা ডিজাইনের মধ্যে যদি উপরে যে সাত ধরনের ড্রাফটিং নিয়ে আমরা আলোচনা করেছি, মূলত কম্বাইন্ড মানে ডিভাইডেড ড্রাফট বাদ দিলে ছয়টা, ছয় ধরনের ড্রাফটিং এর কোনো না কোনোটা যদি দুইটা আসে, একাধিক ড্রাফটিং যদি একটা ড্রাফটিং এর মধ্যে চলে আসে তখন সেটাকে বলা হয় কম্বাইন্ড ড্রাফট। অর্থাৎ একটার মধ্যে দেখো স্ট্রেট ড্রাফটিংও আছে, স্কিপও আছে, আবার যে ভিও আছে, এবার আবার লাস্টে স্ট্রেট আছে। তো তার মানে একটা ডিজাইনের মধ্যেই অনেকগুলো ওয়ার্পে সুতা আছে, সেখানে তিন চারটা ডিজাইন আছে, তিন চারটা ডিজাইনের জন্য তিন চার রকম ড্রাফটিং একটা কাপড়ের মধ্যেই বা একটা ড্রাফটিং প্ল্যানের মধ্যেই চলে আসছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কম্বাইন ড্রাফটিং বা কম্বিনেশন আর কি, কম্বাইন হয়ে একটা ড্রাফটিং হলো যেখানে একাধিক ড্রাফটিং সিস্টেম ইনক্লুডেড আছে। তো তোমরা ওই যে বাজারে গেলে যখন শার্টের কাপড় কিনো বা শার্টের পিস কিনো, তখন এখন দেখবা যে ডবি ডিজাইনের কিছু শার্টের পিস আছে যেখানে দেখবা যে সুতার যে কালার কম্বিনেশন সেটা তো আছেই, মানে সাদা সুতা, কালো সুতা, লাল সুতা, এরকম স্ট্রাইপ তো আছেই, পাশাপাশি ওই সাদাটার মধ্যে সুতাগুলো একটু মোটা মোটা বা একটু ডিজাইনটা ভিন্ন, অথবা ওই কালোগুলোর মধ্যে কিছু সুতাকে মোটা মোটা সুতা দিয়ে ইউজ করা হয়েছে বা কালার ইয়ার্ন ইউজ করে ফেন্সি করা হয়েছে, এরকম করা হচ্ছে। তো এই কাজটা করা হয় মূলত আমার এটাকে একটা ইফেক্ট দেওয়ার জন্য। তো সেটা হচ্ছে কি, আমি পুরো কাপড়ে শুধু কালার কম্বিনেশনই করলাম না, বাস ডিজাইনটাও চেঞ্জ করে দিলাম, এখানে শার্টিন দিলাম, এখানে প্লেন ডিজাইন দিলাম, তারপর টুইল দিলাম, এরকম ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালারের মধ্যে যখন দেওয়া হয় তখন এগুলা শুধুমাত্র কালারের জন্যই ভিন্নতা পায় না, পাশাপাশি আমার স্ট্রাকচারের জন্য একটা ভিন্নতা এদের মধ্যে চলে আসে, এবং কিছু কিছু জায়গায় একই কালারের সুতার জন্য লোয়ার কাউন্টের ইয়ার্ন ইউজ করা হয়, মানে মোটা সুতা ইউজ করা হয়, তখন সেই জায়গাটা একটু বেশি ফুটে ওঠে। তো এইরকম কম্বিনেশন করা হয় কেবলমাত্র আমাদের এই ডিজাইন নেচারের জন্য, মানে আমার একটু ফুটিয়ে তোলার জন্য, আমি এটাকে একটু লুক্রেটিভ করে ফুটিয়ে তোলার জন্য। তো তখন কিন্তু আমার যেহেতু কাপড়ের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে, তো আমার সবগুলো ড্রাফটিং এক জায়গায়, মানে একটা কাপড়ের জন্য ভিন্ন ভিন্ন ড্রাফটিং গুলো এক জায়গায় চলে আসবে, তখন সেই ড্রাফটিংটাকে বলা হয় কম্বাইন ড্রাফটিং। এটা রিপিটটা অনেক বড় দেখতে পাচ্ছ, অনেকগুলো ওয়ারপিয়ান, তো অনেকগুলো ওয়ারপিয়ান মধ্যে কিছু ওয়ারপিয়ান যে স্ট্রেট ড্রাফটিং হলো, কিছু স্কিপ হলো, কিছু পয়েন্টেড হলো, এরকম। এই হচ্ছে বিষয়। তো এখন ড্রাফটিং এর যে টাইপস গুলো আমরা আলোচনা করলাম এগুলা নিয়ে বুঝতে পারছো কিনা, কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে, এই আটটা ড্রাফটিং নিয়ে?
স্যার এই ড্রাফটিং সিস্টেম গুলা কি আমরা ওই যে উইব ডিজাইনের উপর নির্ভর করে ঠিক হবে এরকম কিছু নাকি আমাদেরই ঠিক করতে হবে, মানে আগে থেকে ঠিক করে এই প্ল্যান অনুসারে আগাইতে হবে? না এটা আমার ডিজাইনের উপর ঠিক হয়ে যাবে, যেমন ছয়টা তো আমার একেবারে ডিজাইনের উপর, তখন স্ট্রেট হবে কিনা তুমি বলতে পারবে না, তুমি যখন করে যাবা তখন মিল পাবা না, স্ট্রেট হয়ে যাবে, আবার মিল পাবা দেখবা পয়েন্টেড হয়ে যাবে, আর মিল পেলা না তুমি নিজের মতো করে করে গেলা দেখো এটা এটা ভি আকৃতি শু করলো, তখন এটা এমনিতেই ভি ড্রাফট আমরা বলবো এটাকে, তারপরে না হয়ে ধরো কমন হলো। শুধুমাত্র আমরা নিজেরা কাজ করি হচ্ছে যখন গ্রুপ ড্রাফটিং হয় এবং এই সেপারেট মানে কম মানে এটা কি ডিভাইডেড ডিভাইডেড এবং গ্রুপ ড্রাফটিং যখন হয় তখন আমাদের নিজেদের এখানে ভূমিকা থাকে, অর্থাৎ আমাকে ডিভাইড করতেই হবে, যদিও তো আমার হিল ফ্রেম দুইটা তখন আমাকে ডিভাইড করতে হয়, গ্রুপ যেহেতু আমার কালার ভিন্ন লাল কালো সাদা ভিন্ন ভিন্ন তখন আমি কালারগুলোকে ভিন্ন ভিন্ন জায়গাতেই ড্রাফটিং করি, তখন এটা আমার চেক ফেব্রিক স্ট্রাইপ ফেব্রিক বানাতে গেলে আমাকে গ্রুপ ড্রাফটিং করতেই হবে, তারপরে আমার ডাবল ক্লথ যেখানে দুইটা ওয়ারপিয়নের বিম থাকে সেখানে আমাকে অবশ্যই ডিভাইডেড ড্রাফটিং করতেই হবে, আর যদি কম্বিনেশন থেকে থাকে তাহলে আমাকে কম্বাইন ড্রাফট তো করতেই হবে, তাহলে এই তিনটা বাদ দিলে বাকি যে পাঁচটা ধরন আছে সেগুলো কিন্তু তোমার ডিজাইন থেকেই আসবে, ডিজাইন মোতাবেক তুমি ড্রাফটিং করে যাবা, করে গেলে দেখবা যে এটা হয় কার্ভ হয়েছে নাইলে ব্রকেন হয়েছে নাইলে পয়েন্টেড হয়েছে বা স্ট্রেট হয়েছে বা স্কিপ করতে হয়েছে, স্কিপটাও আমরা নিজেরাই করি, স্কিপটা করি কেন যেটা বললাম আমাদের লোড কমানোর জন্য, তাহলে আমরা কম্বিনেশন গ্রুপ তারপরে হচ্ছে এই ডিভাইডেড আর হচ্ছে স্কিপ এগুলো আমাদের নিজেদের সুবিধার্থে আমরা নিজেরা করি, আর বাকি চারটা অটোমেটিক হয়ে যায়, আবার ডিজাইন যেরকম আসে সেই ডিজাইন মোতাবেকই নিজে থেকেই ড্রাফটিংটা ওই ড্রাফটিং এর চারটার যে কোনো একটা হয়।